অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। আমি কৌশিক রায়, সাপ্তাহিক রাশিফলের ভিডিও 24 মে টু 30 মে কেমন যেতে চলেছে মেষ টু মীন রাশি, এই ভিডিওতে আমি একটি সম্ভাবনা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। প্রথম আসি এই সপ্তাহে মেষ রাশির কেমন যেতে চলেছে। মেষ রাশির ক্ষেত্রে আপনাদের কর্মের জায়গাটা কিন্তু যথেষ্ট প্রেশার কিন্তু থাকবে, অর্থাৎ কর্মক্ষেত্রে যথেষ্ট চাপ আপনাদের থাকছে। শরীর স্বাস্থ্যের দিকটা কিন্তু আপনাদের যথেষ্ট ভালো দিক কিন্তু নির্দেশ করছে, তবে গুরুজনদের শরীর স্বাস্থ্য নিয়ে কিছু কিছু ক্ষেত্রে টেনশনের জায়গা থাকছে এবং সন্তানের স্বাস্থ্য নিয়েও কিছু কিছু ক্ষেত্রে আপনাদের টেনশনের বা উদ্বেগের বা সন্তানকে নিয়ে কোনো টেনশনের জায়গা কিন্তু নির্দেশ করছে। এডুকেশন দিকটা খুব একটা ভালো দিক নির্দেশ করছে না। আর্থিক স্থিতির জায়গা যথেষ্ট মজবুত থাকবে। প্রেমের ক্ষেত্রে আপনারা নিশ্চিতরূপে সফলতা পেতে চলেছেন। কেরিয়ার ক্ষেত্রে আপনারা সাফল্য পাবেন এবং পরিবারের লোকের সঙ্গে কিছু কিছু ক্ষেত্রে বাদ বিবাদে জড়িয়ে পড়তে পারেন। শত্রুতা থাকছে, আপনি মেষ রাশির মানুষ, আপনার ক্ষেত্রে শত্রুতার জায়গাটা কিন্তু থাকছে, তবে ভাগ্যের সাপোর্ট আপনারা কিন্তু নিশ্চিতরূপে পেতে চলেছেন। 2 নম্বর বিষরাশি, বিষরাশির ক্ষেত্রে আপনাদের শরীর স্বাস্থ্যের দিকটা অনেকটাই বেটারমেন্ট থাকছে, শরীর স্বাস্থ্যের দিকটা অনেক ভালো দিক নির্দেশ করছে, কিন্তু আপনাদের ডিপ্রেশান, মানসিক টেনশান, উদ্বেগ কিন্তু আপনাদের এই সপ্তাহে বাড়িয়ে তুলবে। ভাগ্যের সাপোর্ট ঠিক মতো কিন্তু আপনারা পাবেন না। কর্মক্ষেত্রে যথেষ্ট প্রেশার থাকবে। ব্যবসা ক্ষেত্রে কিন্তু আপনাদের ভালো, অর্থাৎ যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো। প্রেমের ক্ষেত্রে আপনারা সফলতা পাবেন, যারা নতুন প্রেমিক প্রেমিকারা আছে তাদের সফলতা। পরিবারের লোকের সঙ্গে কিছু কিছু ক্ষেত্রে মতভেদ তৈরি হওয়ার জায়গা থাকছে। কর্মক্ষেত্রে যথেষ্ট আপনাদেরও চাপ থাকবে। আর্থিক স্থিতির জায়গা ভালো, বিদেশ থেকে যারা ইনকাম করেন বিদেশ থেকে সেই জায়গা থেকে কিন্তু অর্থ আসার সম্ভাবনা, আকস্মিক ধন প্রাপ্তি জায়গাটা কিন্তু নির্দেশ করছে। বেশ কিছু আপনাদের কোনো কিছু কেনা বা কোনো খুশি সংবাদ আসার জায়গা কিন্তু থাকছে বিষরাশি। বিবাহের কানেকশানগুলো কিন্তু আপনাদের আসতে চলেছে বিষরাশির। মিথুন রাশি, মিথুন রাশির ক্ষেত্রে প্রথমেই আপনাদেরকে বলি, আপনারা প্রেমের ক্ষেত্রে কিন্তু সফলতা পেতে চলেছেন। যারা নতুন প্রেমিক প্রেমিকারা আছে প্রেমের ক্ষেত্রে সফলতা পাবেন। শরীরগত দিকটা কিন্তু আপনাদের মোটেই ভালো না, শরীর স্বাস্থ্য নিয়ে আপনাদেরকে কিছু কিছু ক্ষেত্রে টেনশনের জায়গায় কিন্তু আপনাদের থাকছে। ভাগ্যের সাপোর্ট আপনারা সম্পূর্ণরূপে কিন্তু পাবেন না। কর্মক্ষেত্রে জটিলতা শত্রুতার জায়গায় কিন্তু থাকছে মিথুন রাশি। পারিবারিক সুখের জায়গা আপনাদের যথেষ্ট ভালো, পরিবারের ক্ষেত্রে কোনো শুভ সংবাদ আসা বা পরিবারে একটা আনন্দের জোয়ার কিন্তু থাকছে। আপনি মিথুন রাশি মানুষ, আপনার ক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রে কিন্তু আপনারা নিশ্চিতরূপে সফলতা পেতে চলেছেন। ব্যবসার ক্ষেত্রে যথেষ্ট ভালো এবং কোনো জায়গাতে যাওয়ার বা কোনো ভালো শুভ সংবাদ আসারও কিন্তু জায়গাটা কিন্তু থাকছে। এরপরের যে রাশি সেটি হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে চোট আঘাত লাগা, আমি আবারও চোট আঘাত অ্যাক্সিডেন্ট এর জায়গা কিন্তু থাকছে। রক্তপাত, পেটের সমস্যা, পেট নিয়ে কিন্তু আপনাদেরকে ভুগতে হবে কর্কট রাশি। দাম্পত্য সুখের জায়গায় কিন্তু আপনাদের বাধা সৃষ্টি হচ্ছে, অর্থাৎ হাজব্যান্ড ওয়াইফের মধ্যে আপনাদের রিলেশন ক্রাইসিস কিন্তু থাকবে। অত্যাধিক ব্যয় কিন্তু আপনাদের হবে, অধিক থেকে অধিকতর ব্যয়ের জায়গা কিন্তু নির্দেশ করছে। সন্তানের জায়গাটা, সন্তান সুখের জায়গাটা কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আপনাদের বাধা বা সন্তানের স্বাস্থ্য নিয়ে আপনাদের টেনশনের জায়গায় কিন্তু থাকছে। এবং পরিবারে পারিবারিক সুখের জায়গায় কিন্তু আপনাদের বেশ কিছু বাধার জায়গা কিন্তু থাকছে, তবে অনলাইন কাজের সঙ্গে যারা যুক্ত আছে তাদের ক্ষেত্রে কিন্তু এই সপ্তাহটা যথেষ্ট ভালো দিক কিন্তু থাকছে। কর্মক্ষেত্রে আপনাদের যথেষ্ট চাপ প্রেশার কিন্তু থাকবে, অর্থাৎ কর্মক্ষেত্রে শত্রুতা, কর্মক্ষেত্রে চাপ, এই জায়গাগুলো কিন্তু থাকছে কর্কট রাশি। এবং
কিছু শুভ সংবাদও কিন্তু আপনাদের আসার সম্ভাবনা থাকছে। এরপরের যে রাশি সিংহ রাশি, সিংহ রাশির ক্ষেত্রে আপনাদের শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা হলেও আপনাদেরকে কিন্তু ভুগতে হবে। আপনি সিংহ রাশির মানুষ, শরীর স্বাস্থ্য নিয়ে ভোগার জায়গায় থাকছে। শত্রুতাটা কিছুটা হলেও আপনাদের কমবে, জ্ঞাতি শত্রুতা, শত্রুর জায়গা কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কমবে। সন্তানের জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো, শুভ বিবাহের কানেকশানগুলো আপনাদের আসবে। প্রেমের ক্ষেত্রে আপনারা নিশ্চিতরূপে সফলতা পেতে চলেছেন। আর্থিক স্থিতির জায়গাটা যদি বলি, আর্থিক স্থিতির জায়গা অত্যাধিক ব্যয় কিন্তু আপনাদের এ সপ্তাহে হবে। আয়ের জায়গা যেমন থাকবে, ব্যয়ের জায়গাটা কিন্তু আপনাদের যথেষ্ট পরিমাণে নির্দেশ করছে। কর্মক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে জটিলতা, চাপের জায়গা থাকছে এবং বেশ কিছু পরিবর্তনের সম্ভাবনা নির্দেশ। পরের যে রাশি কন্যা রাশি, কন্যা রাশির ক্ষেত্রে আপনাদের শরীরগত শরীর স্বাস্থ্যের দিকটা কিন্তু অনেকটাই ফার বেটারমেন্ট থাকছে। কর্মক্ষেত্রে আপনারা নিশ্চিতরূপে সফলতা পেতে চলেছেন। কর্মক্ষেত্রে পরিবর্তনের একটা সম্ভাবনা থাকছে। আকস্মিক ধন প্রাপ্তির আপনাদের নির্দেশ করছে। সন্তান সুখের জায়গা কিন্তু আপনাদের ক্ষেত্রে ভালো এবং আপনাদের ব্যবসা যারা করছেন, ব্যবসার জায়গাটা কিন্তু কিছু কিছু ক্ষেত্রে সমস্যার জায়গা থাকছে। অর্থাৎ যারা ব্যবসা করছেন তারা কিন্তু বেশ সতর্কভাবে আপনারা কিন্তু থাকুন। সফলতা, সাকসেস, লাভের জায়গা কিন্তু আপনাদের নির্দেশ করছে কন্যা রাশি। এবং পরিবারে বেশ কিছু পরিবর্তন বা পরিবারের লোকের সাথে আপনাদের আন্ডারস্ট্যান্ডিং হওয়ার জায়গাটা কিন্তু খুব ভালো দিক নির্দেশ করছে। শত্রুতাটা কিছুটা হলেও আপনাদের কিন্তু এবার কমতে চলেছে। আপনি কন্যা রাশির মানুষ, শত্রুতার জায়গা কিন্তু কমবে। এর পরের যে রাশি সেটি হচ্ছে আপনার তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে আপনাদের শরীরগত দিকগুলো অনেকটাই ভালো থাকবে। প্রেমের ক্ষেত্রে আপনারা নিশ্চিতরূপে সফলতা পেতে চলেছেন। যারা প্রেম করছেন প্রেমের ক্ষেত্রে আপনারা সফলতা পাবেন। দাম্পত্য সুখের জায়গা আপনাদের নির্দেশ করছে তুলা রাশির। সন্তানের জায়গাটা, সন্তানের দিকটা কিন্তু আপনাদের ক্ষেত্রে ভালো। পরিবারে পারিবারিক সুখের জায়গা আপনাদের নির্দেশ করছে। ভূমি, ভবন, বাহন সুখের জায়গা কিন্তু আপনাদের থাকছে। কর্মক্ষেত্রে সফলতা আপনারা পেতে চলেছেন এবং আপনাদের ব্যবসার জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো দিক কিন্তু থাকছে। তবে পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে কিন্তু সমস্যা এবং আর্থিক স্থিতির জায়গা আগের থেকে যথেষ্ট আপনাদের মজবুত হতে চলেছে। ভাইয়ের সাথে কিছু কিছু ক্ষেত্রে মতবিরোধের জায়গা কিন্তু আপনাদের তৈরি হচ্ছে এবং গুরুজনদের শরীর স্বাস্থ্য নিয়ে আপনাদেরকে টেনশনের জায়গা কিন্তু থাকছে। এরপরে যে রাশি বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশির ক্ষেত্রে আপনাদের শরীর স্বাস্থ্যের দিকটা নিয়ে কিছু কিছু ক্ষেত্রে আপনাদেরকে কিন্তু ভুগতে হবে। শরীর স্বাস্থ্যের দিকটা কিন্তু খুব একটা ভালো দিক কিন্তু থাকছে না। ভাগ্যের সাপোর্ট আপনারা ঠিক মতো কিন্তু পাবেন না। তবে অনলাইন কাজের সঙ্গে বা ডিজিটালের কাজের সঙ্গে যারা যুক্ত আছে তাদের ক্ষেত্রে ভালো। দাম্পত্য সুখের জায়গা কিন্তু আপনাদের নির্দেশ করছে এবং কর্মক্ষেত্রে কিন্তু যথেষ্ট চাপ আপনাদের থাকবে। পেশার আপনাদের যথেষ্ট পরিচয় থাকবে। শত্রুতার জায়গা কিন্তু নির্দেশ করছে কর্মক্ষেত্রে। ব্যবসার জায়গাটা কিন্তু আপনাদের যথেষ্ট ভালোর দিক কিন্তু থাকছে। কোনো সূত্র থেকে অর্থ পাওয়ার সম্ভাবনা আপনাদের কিন্তু এই সপ্তাহে বাড়িয়ে তুলছে। রাজনৈতিক ক্যারিয়ার ক্ষেত্রে যথেষ্ট উত্থানের জায়গা কিন্তু থাকছে আপনার বৃশ্চিক রাশি। এবং আর্থিক স্থিতির জায়গা আগের থেকে আপনাদের যথেষ্ট মজবুত হতে চলেছে। এবং এর পাশাপাশি আপনাদের সফলতা, সাকসেস জায়গায় কিন্তু কিছু কিছু ক্ষেত্রে বাধাপ্রাপ্ত হয়ে কিন্তু আপনারা কিন্তু এগিয়ে যাবেন। ধনুরাশি, ধনুরাশির ক্ষেত্রে আপনাদের শরীরগত দিক নিয়ে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু এ সপ্তাহে ভোগাবে এবং শত্রুতার জায়গা কিন্তু আপনাদের থাকছে। অর্থাৎ শত্রু নিয়ে আপনাদের কিন্তু এ সপ্তাহে বিশেষভাবে সমস্যা কিন্তু থাকছে। ভাগ্যের সাপোর্ট না পাওয়া, ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় সেগুলো সাপোর্ট না পাওয়া, আর্থিক স্থিতির জায়গায় কিন্তু আপনাদের মজবুত থাকছে। ব্যবসার ক্ষেত্রে কিন্তু আপনারা নিশ্চিতরূপে সফলতা কিন্তু পেতে চলেছেন। শুভ বিবাহের কানেকশানগুলো কিন্তু আপনাদের আসতে চলেছে। আপনি কুম্ভরাশির মানুষ, শুভ বিবাহের কানেকশান আপনাদের থাকছে। বেশ কিছু কর্মক্ষেত্রে পরিবর্তনের সম্ভাবনা এবং ব্যবসার ক্ষেত্রে কিন্তু আপনাদের শুভ এবং অর্থনৈতিক দিকটা বড় ধরনের ইনভেস্টমেন্ট কিন্তু এই সপ্তাহে করবেন না। এবং এ সপ্তাহে আপনাদের কোনো সূত্র থেকে ভালো কোনো শুভ সংবাদ আপনাদের আসার সম্ভাবনা কিন্তু নির্দেশ করছে। গ্রহগত অবস্থান তাই নির্দেশ করছে। মকর রাশি, মকর রাশির শরীর স্বাস্থ্য নিয়ে কিছু
মকর রাশির ক্ষেত্রে শরীরগত দিক নিয়ে কিন্তু আপনাদেরকে কিছু কিছু ক্ষেত্রে ভোগাবে। প্রেমের ক্ষেত্রে আপনাদের সফলতা কিন্তু আপনারা নিশ্চিত রূপে পেতে চলেছেন। দাম্পত্য সুখের জায়গায় কিছু কিছু ক্ষেত্রে কিন্তু বাধার জায়গা কিন্তু দেখাচ্ছে, অর্থাৎ হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কিছু কিছু ক্ষেত্রে আপনাদের মত পার্থক্যের জায়গা কিন্তু থাকছে। তবে কর্মক্ষেত্রে আপনারা সফলতা পাবেন, কিন্তু কর্মক্ষেত্রে পেশারও কিন্তু আপনাদের থাকবে, অর্থাৎ চাপ যেটাকে বলে সেই জায়গায় কিন্তু থাকছে। পরিবারের লোকের সঙ্গে কিছু কিছু ক্ষেত্রে মতবিরোধের সম্ভাবনা থাকছে। বিদেশ থেকে লাভ আর্থিক স্থিতির জায়গায় যথেষ্ট মজবুত হতে চলেছে, এবং কিছু কিছু ক্ষেত্রে মানসিক টেনশন উদ্বেগের জায়গায় কিন্তু মকর রাশির বাড়িয়ে তুলবে। এবং এ সপ্তাহে আপনাদের ব্যবসার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো দিক নির্দেশ করছে, এবং ভাইয়ের সাথে কিছু কিছু ক্ষেত্রে মতবিরোধ মত পার্থক্য তৈরি হওয়া জায়গায় কিন্তু থাকছে মকর রাশির। আপনি মকর রাশি মানুষ, পারিবারিক সুখের জায়গা কিন্তু আপনাদের যথেষ্ট পরিমাণে নির্দেশ করছে, এবং আকস্মিক ধন প্রাপ্তির সম্ভাবনা এই জায়গাটা কিন্তু আপনাদের থাকছে। পৈতৃক সূত্রে সম্পত্তি লাভের সম্ভাবনা আপনাদের এ সপ্তাহে বাড়িয়ে তুলছে গ্রহগত অবস্থান যা নির্দেশ করছে। এরপরের যে রাশি সেটি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির শরীর স্বাস্থ্যের দিকটা আগের থেকে অনেকটাই বেটারমেন্ট থাকবে, ওদিক থেকে অধিকতর ব্যয় খরচের জায়গাটা কিন্তু আপনাদের যথেষ্ট পরিমাণে থাকছে, তবে ইনকামের জায়গাটা কিন্তু ভালো। বিদেশ থেকে আপনাদেরও লাভ, ব্যবসার জায়গা কিন্তু আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো দিক নির্দেশ করছে। শুভ বিবাহের কানেকশানগুলো আপনাদের আসবে। প্রেমের ক্ষেত্রে আপনারা নিশ্চিত রূপে সফলতা পেতে চলেছেন, এবং কর্মক্ষেত্রে আপনাদের চাপ কিছুটা হলেও কমবে। ভাগ্যের সাপোর্ট আপনারা পেতে চলেছেন। ব্যবসার জায়গাটা কিন্তু আপনাদের আগের থেকে যথেষ্ট পরিমাণে বেটারমেন্ট হতে চলেছে, এবং বেশ কিছু খুশির সংবাদ আসার সম্ভাবনা কিন্তু আপনাদের থাকছে। কুম্ভ রাশির ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে পরিবর্তনের জায়গা নির্দেশ করছে, এবং আপনাদের আপনাদের এই সপ্তাহে বেশ কিছু কাজ যেগুলো দীর্ঘদিন ধরে পেন্ডিং হয়ে আছে সেই কাজ আপনাদের কিন্তু সম্পন্ন হওয়ার জায়গায় কিন্তু নির্দেশ করছে। তবে ছোটোখাটো চোট আঘাত লাগারও জায়গা কিন্তু আপনাদের থাকছে। এরপরের যে রাশি মীন রাশির ক্ষেত্রে আপনাদের শরীর স্বাস্থ্যের দিকটা আগের থেকে অনেকটাই ফার বেটারমেন্ট কিন্তু হতে চলেছে। লাভ সফলতা সাকসেসের জায়গা আপনাদের নির্দেশ করছে। দাম্পত্য সুখের জায়গা আপনাদের ক্ষেত্রে ভালো মীন রাশি। তবে যারা বয়স্ক মানুষরা আছে তাদের শরীর স্বাস্থ্য নিয়ে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে ভুগতে হবে, যারা এজেড পার্সন আছেন তাদের ক্ষেত্রে। আপনাদের আর্থিক স্থিতির জায়গাটা কিন্তু যথেষ্ট পরিমাণে ব্যয়ের জায়গায় কিন্তু থাকছে, অর্থাৎ আয় যেমন থাকছে পাশাপাশি ব্যয়ও কিন্তু মীন রাশির ক্ষেত্রে নির্দেশ করছে। প্রেমের ক্ষেত্রে কিন্তু আপনারা সফলতা পেতে চলেছেন, যারা প্রেমিক প্রেমিকারা আছে প্রেমের জায়গায় জায়গায় সফলতা, এবং আপনাদের কর্মক্ষেত্রে কিন্তু লাভের জায়গা কিন্তু থাকছে। কর্মক্ষেত্রে প্রাপ্তি কর্মপ্রাপ্তির সম্ভাবনা আপনাদের নির্দেশ করছে, এবং ভাগ্যের সাপোর্ট আপনারা কিন্তু পাবেন। এবং এর পাশাপাশি ব্যবসার জায়গাটাতে কিন্তু আপনারা যথেষ্ট প্রফিট কিন্তু এই সপ্তাহে করবেন। এডুকেশনের দিকটা কিছু কিছু ক্ষেত্রে কিন্তু সমস্যার জায়গা কিন্তু নির্দেশ করছে মীন রাশির, এবং পরিবারের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে মতান্তর মতবিরোধের জায়গা কিন্তু থাকছে, অর্থাৎ মত পার্থক্য। এবং এর পাশাপাশি আপনি মীন রাশি মানুষ, আপনার ক্ষেত্রে বেশ কিছু শুভ সংবাদ কিন্তু আপনাদের আসতে চলেছে। বিবাহের ক্ষেত্রে কিন্তু আগের থেকে অনেকটাই ফার বেটারমেন্ট কিন্তু হতে চলেছে, অর্থাৎ যোগাযোগগুলো কিন্তু বা কানেকশানগুলো কিন্তু আপনাদের আসবে। নমস্কার, ধন্যবাদ।